আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনরত ইমরান খান গুলিবিদ্ধ, সংকট তীব্র হচ্ছে পাকিস্তানে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টপ নিউজ টপ ভিউজে। দেখলেন শিরোনামটি, এখন শিরোনামের বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, যে খবরটি বিশ্লেষণ করতে চাই ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই তা জেনে গেছেন যে ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন, কিভাবে গুলিবিদ্ধ হলেন এবং তার পরিস্থিতি কি, তার খবরাখবর নিশ্চয়ই আরো আসতে থাকবে। ইতিমধ্যে হামলাকারী সে আটক হয়েছে, AK-47 দিয়ে সেই হামলাকারী গুলি চালিয়েছিল এবং লোকজন ঝাঁপিয়ে পড়ে তাকে আটক করেছে। এবং শুধু ইমরান খান না, ইমরান খানের সঙ্গে সঙ্গে আরো 4-5 জন আহত হয়েছেন। ইমরান খানের পায়ে 3-4টি গুলি লেগেছে, সেই খবরাখবরের নিশ্চয়ই বিস্তারিত বর্ণনা আপনারা পাবেন, জানবেন। কিন্তু এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র ইমরান খানের যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বিষয়টি তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বর্তমানে যে সংকট বা যে বিষয় নিয়ে আন্দোলন করছে ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে, আপনারা জানেন লং মার্চ ইতিমধ্যে করেছে, সেখানেও আরেকটি দুর্ঘটনা ঘটেছে কয়েকদিন আগে। একজন পাকিস্তানের মহিলা সাংবাদিক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে মারা গেছে, সে কভার করতে এসেছিল এবং সেই ঘটনার জন্য আবার ক্ষমতাসীনরা দায়ী করছে ইমরান খানকে। যাই হোক, ওই ঘটনার পর কিন্তু লং মার্চ স্থগিত হয়েছিল, আবার নতুন করে লং মার্চ তিনি শুরু করেছেন। সেই শুরুর প্রাক্কালে গুলি করা হলো ইমরান খানকে লক্ষ্য করে এবং ইমরান খানের দল পিটিআই নেতারা বলছেন যে তাকে হত্যার উদ্দেশ্যেই এই গুলি চালানো হয়েছিল। যে খবরটি আমি একটু আপনাদেরকে জানাই যে পাঞ্জাবের ওয়াজি ইরাবাদে লং মার্চে ইমরান খানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পিটিআই নেতা ও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পায়ে গুলি লেগেছে। পাকিস্তানের বল টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পিটিআই এর আরেক নেতা ইমরান ইসমাইল বলেছেন হামলার সময় তিনি ইমরান খানের পাশে ছিলেন, পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর পায়ে 3 থেকে 4টি গুলি লেগেছে। এই ঘটনায় পিটিআই এর আরেক নেতা ফয়সাল জাভেদ আহত হয়েছেন। পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে করাচি থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছেন ইমরান খান। গত শুক্রবার এই লং মার্চ শুরু হয়। এই লং মার্চে কন্টেইনার ব্যবহার করে বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে, এই গাড়িতে যাত্রা করছেন ইমরান খান। ইমরান ইসমাইল বলেন ওই কন্টেইনারের সামনে থেকে এক AK-47 রাইফেল ব্যবহার করে গুলি চালানো হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে ইমরান খান কন্টেইনারের করে একটি বিশেষ গাড়িতে করে যাচ্ছিলেন, তার মানে হচ্ছে ইমরান খান আশঙ্কা করছিলেন বা তার দল আশঙ্কা করছিলেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং ক্ষমতাসীনদের এখন যে অবস্থা এবং বিগত সময় যে কয়েকটি উপনির্বাচন হয়েছে তাতে নিরঙ্কুশ ভাবে বিজয়ী হচ্ছে পিটিআই, এবং দিনকে দিন কিন্তু ইমরান খানের যে আগাম নির্বাচনের দাবি সেই দাবিতে একেবারে জনস্রোত বা জনসমাগম, সেই দাবি প্রবল হচ্ছে, আন্দোলনও প্রবল হচ্ছে। এরকম প্রেক্ষাপটেই কিন্তু পরপর 2টি ঘটনা ঘটলো। সর্বশেষ ঘটনায় ইমরান খান নিজে গুলিবিদ্ধ হলো। তার মানে হচ্ছে যে এখন এই ঘটনার দায় কিন্তু পুরোপুরি পাকিস্তানের যে ক্ষমতাসীন দল, আপনারা জানেন যে পাকিস্তান মুসলিম লীগ তার নেতৃত্বে যে দল এবং সেই সাথে পিপিপি পাকিস্তান পিপুলস পার্টি এবং মুসলিম লীগ তাদের সমন্বয়ে যে জোট, সেই জোট ক্ষমতায় আছে কিন্তু সেই জোটের অবস্থা খুবই নাজুক। কোন রকমে তারা কেন্দ্রীয় সরকারে আছে এবং তাদের অবস্থা সংহত করার জন্য বিগত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন নানান রকম তৎপরতা, ইমরান খানের উপর নিষেধাজ্ঞা, ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করার চেষ্টা, ইমরান খান যাতে ঘড়ি চুরির মামলায় যাতে ইমরান খান আর নির্বাচন করতে না পারে, নানান রকম কিন্তু একের পর এক কিন্তু আইনগতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। কখনো কখনো আইন আদালত ইমরান খানের পক্ষে যাচ্ছে, কখনো আবার আইন আদালত চুপচাপ থাকছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন কেনিয়ায় একজন পাকিস্তানের সাংবাদিক, যিনি সরকারের সমালোচনায় একদম মুখর থাকতেন, তাকে গুলি করে হত্যা করা হয়েছে কেনিয়ায়। ওই ঘটনার পর
এই ঘটনা বা এই ঘটনাকে কেন্দ্র করে ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর কিন্তু একটা মতদ্বৈততা শুরু হয়েছে বা বিরোধ শুরু হয়েছে, যেখানে একেবারেই মানে সমস্ত বিধি ভঙ্গ করে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা তারা এসে একদম সংবাদ সম্মেলন করেছে এবং ওই ঘটনা নাকচ করেছে, এবং প্রকারান্তরে ইমরান খানের উপর দোষারোপ করা হয়েছে, ইমরান বলা হয়েছে যে ইমরান খান দফায় দফায় পাকিস্তান সেনাবাহিনীকে তার পক্ষে থাকার জন্য যখন তিনি ক্ষমতা ছিলেন বা ক্ষমতা থেকে চ্যুত হওয়ার প্রাক্কালে ওই সময়টাই সংকটময় মুহূর্তে ইমরান খান নাকি দফায় দফায় পাকিস্তানের সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু আইএসআই পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা তারা রাজি হয়নি। এইসব কারণেই ইমরান খান ক্ষুব্ধ এবং এই কারণে মিথ্যা দোষারোপ করছে এবং বলা হচ্ছে যে কেনিয়ায় যে সাংবাদিক আছে সেই সাংবাদিক হত্যার পেছনে পাকিস্তানের আইএসআই এর একটা ভূমিকা আছে। তো পরিষ্কার ঘটনাটা যে দিনকে দিন পাকিস্তানের ইমরান খানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর দূরত্ব বাড়ছে, বিরোধ তৈরি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা এখনো ঠিক পরিষ্কার না, তারা ইমরান খানকে গ্রহণও করতে পারছে না আবার বর্জনও করতে পারছে না, কেননা এই মুহূর্তে কিন্তু যে কোনো পরিস্থিতিতে ইমরান খানের জনপ্রিয়তা তুঙ্গে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে কিন্তু এখন এখন ইমরান খান হচ্ছে প্রধান টার্গেট, অর্থাৎ ইমরান খানকে যদি নাই করা যায় তাহলে হচ্ছে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দল এবং সেনাবাহিনী সবার মানে একেবারে পথ পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ পথের কাঁটা দূর হয়। এখন এই পথের কাঁটা দূর করতে যে ইমরান খানের উপর যদি এই হামলার ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি আরেক দিকে মোড় নেবে এবং পাকিস্তানের কিন্তু সমস্ত বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ তৈরি হবে তাতে বোঝা যাচ্ছে যে পাকিস্তানে একটি নতুন একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। সেই পরিস্থিতিতে হয়তো পাকিস্তানের যে মোটামুটি এখন নাজুক যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থাও হয়তো ধসে পড়তে পারে, যদি ধসে পড়ে তাহলে আবারও পাকিস্তান কিন্তু সামরিক শাসনের কবলে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন। তবে ইমরান খানের যে দাবি সেই দাবি যদি সরকার সাড়া দেয় এবং আগাম নির্বাচনের ব্যবস্থা করে তাহলে কিন্তু পাকিস্তানের বর্তমান যে সংকট সেই সংকট থেকে উত্তরণ হবে। এমনিতে আপনারা জানেন যে পাকিস্তানে কিন্তু অর্থনৈতিক সংকট প্রবল এবং ইউক্রেন যুদ্ধের পর পরিস্থিতি খুবই নাজুক হয়েছে এবং বিশ্বের যে কয়টি দেশ দুর্ভিক্ষ বা চরম সংকটের মধ্যে পড়ার তালিকা তার মধ্যে কিন্তু পাকিস্তানের নাম আছে শ্রীলঙ্কার পাশাপাশি। তো এই অবস্থায় পাকিস্তানে সংকট থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে একটি সাধারণ নির্বাচন বা আগাম নির্বাচন দেয়া। এখনো নির্বাচনের কিন্তু মাত্র 1 থেকে 1.5 বছর বাকি আছে, পাকিস্তানের শাসকরা ইচ্ছা করলেই কিন্তু দিতে পারে, কিন্তু তার বদলে এই দাবি নাকচ করে দিয়ে পাকিস্তানের শাসকরা চেষ্টা করছে প্রবলভাবে ক্ষমতা আঁকড়ে থাকা এবং এর পেছনে মদদ যোগাচ্ছে অনেকে মনে করছেন সেনাবাহিনীর মদদে হয়তো এই বর্তমান যে শাসক গোষ্ঠী আছে জোটবদ্ধভাবে পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপুলস পার্টি তারা হয়তো কোনো রকমের টিকে আছে সেনাবাহিনীর সাপোর্টে বা সেনাবাহিনীর সমর্থনে। এখন এই অবস্থা যদি চলতে থাকে এবং আজকের যে ঘটনা ইমরান খানের গুলিবিদ্ধ হবার ঘটনা সেই ঘটনা কিন্তু অন্যদিকে মোড় নেবে এবং পরিস্থিতি কোন দিকে যাবে এবং পাকিস্তানের যে গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু এই ঘটনাটা কিন্তু আরো জটিল করে তুলবে। দর্শক, এই বিশ্লেষণটি রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।